আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শিমুল মেমোরিয়াল লর্ডসহাদ স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত নবম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আল্লাহর অশেষ মেহরবানিতে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাস উপস্থাপনে আছি আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক শিমুল মেমোরিয়াল লর্ডসহাদ স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, শুরুতে আমরা দেখে নিলাম যে আজকে আমাদের আলোচ্য অধ্যায় হলো আকাইদ, অর্থাৎ প্রথম অধ্যায়। এই অধ্যায়ের উপর আমরা আলোচনা করব। আজকের আলোচনা শেষে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো সেগুলো হলো আকাইদ, ইসলাম ও ইমানের পরিচয় সম্পর্কে অবগত হতে পারবো, ইমান ও ইসলামের সম্পর্ক বিষয়ে জ্ঞান লাভ করতে পারবো, মানবিক মূল্যবোধ বিকাশে ইমানের গুরুত্ব সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো। স্নেহের শিক্ষার্থীরা, তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় প্রথম অধ্যায়ের আকাইদ, আকাইদের পরিচয় শিক্ষা, ইসলামের পরিচয় ভূমিকা শিক্ষা গুরুত্ব, ইমানের পরিচয়, ইমান ও ইসলামের সম্পর্ক, ইমানের সাতটি বিষয়, মানবিক মূল্যবোধ বিকাশে ইমানের গুরুত্ব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে শুরুতেই আমরা আজকে আমাদের অধ্যায়ের সংশ্লিষ্ট বিষয়গুলো জেনে নিই। আকাইদ শব্দটি আরবি ভাষার, এটি হলো বহু বছরের শাব্দিক অর্থ হলো বিশ্বাস মালা। আর আকাইদ শব্দটি আকিদা শব্দের বহু বচন, অর্থাৎ আকাইদ শব্দটি বহু বচন, এক বচন হলো আকিদা। পরিভাষায় আকাইদকে সংজ্ঞায়িত করলে আমরা বলতে পারি ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করাকেই আকাইদ বলে। ইসলামের মৌলিক বিষয় কোনগুলো? ইসলামের মৌলিক বিষয় হলো আল্লাহ তাআলা, রবি রাসূল, ফেরেশতা, আসমানি কিতাব, আখিরাত, পুনরুত্থান, তাকদীর, এগুলো ইসলামের কি মৌলিক বিষয়। এছাড়াও ইসলামের মৌলিক বিষয় কোনগুলো রয়েছে? সালাত, সাউন, জাকাত, হজ ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে যদি কোনো ব্যক্তি পরিপূর্ণ ইমানদার বা মুমিন ও মুসলিম হিসেবে বিশ্বাস স্থাপন করতে চায়, তাহলে তাকে অবশ্যই আকাইদের মৌলিক বিষয়গুলো মনে প্রাণে বিশ্বাস স্থাপন করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে অবশ্যই আমরা কি করব? ইসলামের মৌলিক বিষয়গুলো যত্ন সহকারে এবং দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করব, যাতে করে আমরা পরিপূর্ণ মুমিন এবং মুসলিম হতে পারি। স্নেহের শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা আকাইদের বিভিন্ন পার্ট নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা আলোচনা করছি ইসলাম সম্পর্কে। ইসলাম আরবি ভাষার শব্দ, যে শব্দটি সিলমুন শব্দমূল থেকে এসেছে, শাব্দিক অর্থ হল শান্তি, আনুগত্য ও আত্মসমর্পণ। আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থায় হলো কি? ইসলাম। আর ইসলামী শিক্ষার গুরুত্ব অপরিসীম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই যে ইসলাম শব্দের শাব্দিক অর্থ বিভিন্ন রকম হতে পারে, শান্তি, আনুগত্য, আত্মসমর্পণ ইত্যাদি। আর পরিভাষায় যদি আমরা ইসলামকে সংজ্ঞায়িত করি, তাহলে আমরা বলতে পারি আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস, আল্লাহ তাআলার প্রতি আনুগত্য, ইসলামের প্রত্যেকটি বিধান পরিপূর্ণভাবে মেনে বিশ্বাস স্থাপন করাকে বলা হয় ইসলাম। প্রিয় শিক্ষার্থীরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে ইসলামের মূল পরিচয় তুলে ধরেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইসলামু আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ
ওয়াতুকিমুস্বলাহ ওয়াতুতুজ যাকাহ ওয়াতাসুমু রমাজান ওয়াতাহাজ্জুল বাইতি মানিস্তাতাআ ওয়াতাহাজ্জুল বাইতা ইনিস্তাতাআ ইলাইহি সাবিলা। প্রিয় শিক্ষার্থীরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইসলাম, ইসলাম হলো আং তাশহাদু, একথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো ইলাহ নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রাসূল, ওয়া তুকিমুস্বলাহ সালাত কায়েম করবে, ওয়া তুতুজ যাকাহ যাকাত প্রদান করবে, ওয়া তাসুমু রমাজান রমজান মাসের সিয়াম পালন করবে, ওয়া তাহাজ্জুল বাইত ইনিস্তাতাআতা ইলাইহি সাবিলা, এবং যার পবিত্র কাবাঘর জিয়ারতের সামর্থ্য আছে সে কাবাঘর জিয়ারত করবে, অর্থাৎ হজ আদায় করবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা ইসলামের একটি মূল পরিচয় লাভ করলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী। এছাড়াও আমরা বলতে পারি যে কোরআন এবং সুন্নাহ মোতাবেক মহান আল্লাহ তাআলার প্রতি আনুগত্য প্রকাশ এবং ইসলামের মৌলিক বিধিবিধান পালন করাকে বলা হয় কি, ইসলাম। অর্থাৎ শুধুমাত্র বিশ্বাস স্থাপন করলেই হবে না, বরং কাজে তার বাস্তব প্রমাণ বা প্রয়োগ ঘটনের মাধ্যমে কি ইসলামের প্রবেশ করা সম্ভব। এজন্য অবশ্যই আমরা কি করব, যেমন ইসলামের প্রতি বিশ্বাস স্থাপন করব, ইসলামকে আনুগত্য বা শান্তি বা আত্মসমর্পণের ধর্ম হিসেবে বিশ্বাস করব, ঠিক তেমনই ভাবে ইসলামের যে বিধিবিধান আছে সেগুলো পালন করার মাধ্যমে আমরা একজন কি ইসলামের অনুসারী হিসেবে পরিচয় লাভ করব। প্রিয় শিক্ষার্থীরা, এরপর যে আমরা জানব যে ইসলামের ভূমিকা, ইসলামের ভূমিকা অর্থাৎ এই যে আমরা ইসলাম নিয়ে আলোচনা করছি, এই ইসলাম শুধুমাত্র আমাদের আলোচনার মধ্যেই সীমাবদ্ধ, নাকি ইসলামের ভূমিকা আমাদের সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক বা পারিবারিক প্রত্যেকটি ক্ষেত্রে ইসলামের ভূমিকা রয়েছে? প্রিয় শিক্ষার্থীরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণের শেষ প্রান্তে এসে যখন উপনীত হলেন, অর্থাৎ বিদায় হজ্জের শেষে মহান আল্লাহ তাআলা সূরা মায়েদার আয়াত নম্বর 3 নাযিল করলেন। আল্লাহ পাক বলেন, আল্লাহুমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা, অর্থাৎ আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম, আমার নিয়ামতকেও তোমাদের জন্য পরিপূর্ণ করলাম, ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা, এবং ইসলামকেও পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে স্বীকৃতি দান করলাম বা মনোনীত করলাম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বুঝতে পারছি যে মানব জীবনে ইসলামের ভূমিকা কতটুকু। মহান আল্লাহ তাআলা বলছেন যে ইসলামকে মনোনীত জীবন ব্যবস্থা হিসেবে তিনি স্বীকৃতি দিয়েছেন, গ্রহণ করেছেন। তাহলে মহান আল্লাহ তাআলা যদি ইসলামকে পরিপূর্ণ, মনোনীত এবং স্বয়ংসম্পূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে যদি গ্রহণ করেন, মনোনীত করেন, তাহলে আমরা যদি সেই ইসলামকে গ্রহণ করি, তাহলে অবশ্যই আমাদের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের কি সফলতা অর্জন করা সম্ভব। এই জন্য অবশ্যই কি আমি বা আমরা একজন মুসলিম হিসেবে ইসলামকে যদি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে অবশ্যই কি এই ইসলাম তথা আল্লাহ তাআলার মনোনীত জীবন ব্যবস্থা আমাদের ইহকালীন সফলতা এবং পরকালীন মুক্তির এটি কি সুনির্দিষ্ট কি পাথেয় হিসাবে কাজ করবে। এই জন্য অবশ্যই আমরা কি করব, ইসলামকে শুধুমাত্র আমাদের আলোচনায় সীমাবদ্ধ রাখবো না, বরং প্রত্যেকটি ক্ষেত্রে আমরা ইসলামকে অনুসরণ, অনুকরণ এবং বাস্তবায়নের মাধ্যমে ইসলামের যে দিক নির্দেশনা আছে সেগুলো আমরা পালন করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা বলবো ইসলাম শিক্ষার গুরুত্ব, আমরা কেন ইসলামী শিক্ষা অর্জন করব বা ইসলামকে কেন আমরা শিক্ষার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস হিসাবে গ্রহণ করব। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো যে প্রত্যেকটি ধর্মেরই একটি ধর্মীয় গ্রন্থ আছে, প্রত্যেকটি ধর্মেরই এটি কি জানার একটি সেক্টর রয়েছে, আর ইসলামকে জানার অন্যতম একটি সেক্টর হলো কি ইসলাম শিক্ষা। প্রিয় শিক্ষার্থীরা, ইসলাম শিক্ষা বলতে আমরা কি বুঝি, ইসলাম সম্পর্কে জানা, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা, ইসলামকে বোঝা, এগুলোই হলো কি ইসলাম শিক্ষা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেহেতু ইসলাম ধর্মের অনুসারী, আমরা একজন মুসলিম, আমরা গর্ববোধ করি, ঠিক তখনই আমাদের এই ইসলামটা পরিপূর্ণতা পাবে যখন আমরা এই ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করব।
যদি আমরা ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন না করি, তাহলে ইসলাম শিক্ষাটা কি আমাদের অপরিপূর্ণই কি থেকে যাবে। এজন্য অবশ্যই কি করব, আমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত হব। আমরা ইসলাম শিক্ষার পাশাপাশি আরো যত ধরনের শিক্ষা আছে, জাগতিক শিক্ষা বা দুনিয়াবী শিক্ষা, যে প্রকৌশলী, চিকিৎসক বা আরো যত ধরনের বিদ্যা রয়েছে, সেগুলো আমরা অর্জন করব। কিন্তু পাশাপাশি আমরা যেহেতু মুসলিম, আমরা মুসলিম হিসাবে ইসলামী শিক্ষাও কি আমরা অর্জন করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা ইসলাম শিক্ষা নিয়ে, ইসলাম নিয়ে আলোচনা করলাম। এ পর্যায়ে আমরা আলোচনা করব ইমান নিয়ে। ইমান আরবি ভাষার শব্দ। এই শব্দটি আমনুন মূলধাতু থেকে নির্গত। শাব্দিক অর্থ হলো বিশ্বাস করা, আস্থা স্থাপন, স্বীকৃতি দেওয়া, নির্ভর করা, মেনে নেওয়া ইত্যাদি। পরিভাষায় যদি ইমানকে সংজ্ঞায়িত করি, তাহলে আমরা বলতে পারি যে শরীয়তে যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং তদনুযায়ী আমল করা কি ইমান বলে। অর্থাৎ শুধুমাত্র আমি ইমানদার, আমি মুমিন বললেই হবে না, বরং আমাদেরকে পরিপূর্ণ ইমানদার বা ইমান যে আমরা এনেছি তা যদি আমরা স্বীকৃতি লাভ করতে চাই, যদি আমরা তা পরিপূর্ণতা লাভ করতে চাই, অবশ্যই আমাদের কি করতে হবে, অন্তরে যেমন বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে, ঠিক তেমনই ভাবে সেগুলোকে আমরা কাজের মাধ্যমে বাস্তবায়ন করব। তখনই আমাদের কি হবে, ইমানটা পরিপূর্ণ ইমান হিসেবে গণ্য হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা ইমান নিয়ে যে আলোচনা করছি, ইমান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইমান হচ্ছে আল্লাহ, তার রাসূল, ফেরেশতাকুল, কিতাবসমূহ, রাসূলগণ, পরকাল এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। অর্থাৎ ইমানটার বিস্তৃতি এতই বেশি যে যদি কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে আল্লাহ তাআলা ফেরেশতা, কিতাব, রাসূল, পরকাল, ভাগ্যের ভালো মন্দর প্রতি বিশ্বাস স্থাপন, এগুলো কোনো একটিকে যদি অস্বীকার করে, অবিশ্বাস করে, তাহলে সে ব্যক্তি কি মুমিন বা সে ব্যক্তি ইমানদার হিসেবে গণ্য হবে না। এজন্য অবশ্যই কি করতে হবে, আমাদেরকে যদি মুসলিম হিসাবে আমরা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে চাই, গণ্য করতে চাই, আমরা যদি আমাদেরকে মুমিন হিসাবে গণ্য করতে চাই, অবশ্যই আমাদের কি করতে হবে, আমাদেরকে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মতো এই বিষয়বস্তুর প্রতি, বিষয়সমূহের প্রতি পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা এভাবে বিশ্বাস স্থাপন করি, অবশ্যই কি আমাদের ইমানটা কি পরিপূর্ণ ইমান হিসেবে গণ্য হবে। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা জানবো যে ইমান ও ইসলাম, অর্থাৎ শুরুতে আমরা ইসলাম সম্পর্কে আলোচনা করলাম, দ্বিতীয়ত আমরা ইমান সম্পর্কে আলোচনা করলাম। এ পর্যায়ে আমরা জানবো যে ইমান ও ইসলামের সম্পর্ক, ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক কতটুকু। ইমান ও ইসলামের সম্পর্ক গাছের মূল ও শাখা প্রশাখার মতো। অর্থাৎ ইমান হলো গাছের মূল আর ইসলাম হলো শাখা প্রশাখা। অর্থাৎ ইমান ও ইসলাম পারস্পরিকভাবে সম্পর্কযুক্ত। কেন পারস্পরিকভাবে সম্পর্কযুক্ত, লক্ষ্য করো যে গাছের মূল শাখা প্রশাখা ছাড়া গাছের মূলের কোনো ভিত্তি থাকে না, কোনো মূল্য থাকে না, ঠিক তেমনই ভাবে আবার শাখা প্রশাখা ছাড়াও গাছের যে মূল আছে সে শাখা প্রশাখা মূলের কি কোনো মূল্য থাকে না। অর্থাৎ শাখার গাছের শাখা প্রশাখারও যেমন মূল্য আছে, ঠিক তেমনই ভাবে গাছের কি মূলেরও কি ভিত্তিরও কি অত্যন্ত গুরুত্ব রয়েছে। অর্থাৎ একটি ছাড়া উন্নতি কল্পনা করা যায় না। গাছের মূল ছাড়া শাখা প্রশাখা হতে পারে না, আবার শাখা প্রশাখা ছাড়া গাছের মূলের কোনো কি ভিত্তি বা মূল্য থাকে না। এজন্য ইমান ও ইসলাম পারস্পরিকভাবে সম্পর্কযুক্ত, একটি ছাড়া অন্যটি কি কল্পনা করা যায় না। এজন্য অবশ্যই কি করতে হবে, ইমান ও ইসলাম উভয়টিকে গুরুত্ব আরোপ করতে হবে, যাতে করে কি আমরা পরিপূর্ণভাবে একজন মুমিন এবং মুসলিম হিসেবে কি স্বীকৃতি লাভ করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এ পর্যায়ে আমরা জানবো যে ইমানের যে মূল বিষয়, ইমানের মূল বিষয় হলো সাতটি। ইমানের মূল বিষয় সাতটি। ইমানের মূল বিষয় সাতটি কি, 1 নম্বর আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন, তারপর ওমালাইকাতিহি, ফেরেশতা গণের প্রতি বিশ্বাস স্থাপন, ওমালাইকাতিহি ও কুতুবিহি, আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস স্থাপন, ওয়ারুসুলিহি, রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন, ওয়াল্লিয়মিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন, অলকত্রি খৈরিহি ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা, অর্থাৎ ভালো মন্দ ভাগ্যের প্রতি বিশ্বাস স্থাপন, অলবাসি বাদাল মাউত, এবং পুনরুত্থানের প্রতি বিশ্বাস স্থাপন। প্রিয় শিক্ষার্থীরা, এই যে সাতটি যে মূল বিষয় বললাম, ইমানের এই সাতটি মূল বিষয় যদি কোনো ব্যক্তি
ইমানের এই সাতটি মূল বিষয় যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তাহলে সেই ব্যক্তি নিঃসন্দেহে কি ইমান হারা হয়ে যাবে। অর্থাৎ এই সাতটি বিষয়ের প্রতি অবশ্যই কি করতে হবে, বিষয় স্থাপন করতে হবে, তা না হলে কোনো ব্যক্তি পরিপূর্ণ মুমিন বা মুসলিম হতে পারবে না। প্রিয় শিক্ষার্থীরা, ইমানের যে সাতটি মূল বিষয়, সাতটি মূল বিষয়ের মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, লক্ষ্য করো যে আসমানি কিতাব নিয়ে আমরা জানি যে আসমানি কিতাব মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ কিতাব, 104টি, এর মধ্যে 100টি হলো সহিফা আর বাকি 4টি হলো বড় কিতাব, তাওরাত, জাবুর, ইঞ্জিল, কুরআন। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা জানবো মানবিক মূল্যবোধ বিকাশে ইমানের গুরুত্ব। মানবিক মূল্যবোধ বিকাশে ইমানের গুরুত্ব, আমরা ইমানের পরিচয় ইতিমধ্যে জেনে গেছি, এখন আমরা জানবো মানবিক মূল্যবোধ। মানবিক মূল্যবোধ কি? মানবিক মূল্যবোধ হলো যে এমন একটি বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্য একজন প্রকৃত মানুষের মধ্যে থাকে। কেননা মানুষ হলো আশরাফুল মাখলুকাত, অর্থাৎ সৃষ্টির সেরা জীব। পৃথিবীতে মহান আল্লাহ তাআলা অসংখ্য সৃষ্টি জীব সৃষ্টি করেছেন, কিন্তু মহান আল্লাহ তাআলা এই অসংখ্য সৃষ্টি জীবের মধ্যে মানুষকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি জীব হিসেবে তিনি স্বীকৃতি দান করেছেন। কেননা মানুষ পশুর ন্যায় কাজকর্ম, লোভ, লালসা ইত্যাদি মানবিকতার আদর্শ নয়। অর্থাৎ একজন মানুষের মধ্যে পশুর মতো লোভ লালসা বা অমানবিকতা কি লক্ষ্য করা যায় না, আর পশুর মধ্যে স্বাভাবিকভাবেই লোভ লালসা বা অমানবিকতা কি লক্ষ্য করা যায়। এজন্যই আল্লাহ তাআলা মানুষকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টিজীব হিসেবে তিনি কি করেছেন, স্বীকৃতি দিয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই যে মানবিক মূল্যবোধ কখন ভুলুণ্ঠিত হবে, মানবিক মূল্যবোধ কখন মানুষের মধ্য থেকে হারিয়ে যাবে, যদি কোনো মানুষের মধ্যে লোভ লালসা অমানবিকতা, যদি মানুষের প্রতি মানুষের অত্যাচার নির্যাতন নিপীড়ন, যদি মানুষের প্রতি মানুষের অন্যায় আচরণ যদি পরিলক্ষিত হয়, তখন যে মানুষ মানুষ যে সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব, সে শ্রেষ্ঠত্ব সেই মর্যাদাপূর্ণ যে একটি খ্যাতি সেটি মানুষকে হারিয়ে ফেলবে। আর যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে নম্রতা, ভদ্রতা, পরোপকার, মানবিকতা এ ধরনের আদর্শ বিদ্যমান থাকবে, ততক্ষণ পর্যন্ত মানুষ আশরাফুল মাখলুকাত হিসেবে কি স্বীকৃতি লাভ করবে, সে মর্যাদা বহন করবে। এজন্য মানবিক মূল্যবোধ বজায় রাখতে হলে অবশ্যই মানুষের মধ্যে এ ধরনের আচরণ কি বিদ্যমান থাকতে হবে। ইমানের মূল কথাই হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহু তাআলা ছাড়া অন্য কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং কি রাসূল, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কি রাসূল। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা কালিমা বলছি, এই কালিমার কি বলা হয় কি ইমান, বা ইমানের এটি কি মূল অংশ। তো যদি কোনো ব্যক্তি মানবিক মূল্যবোধ বিকাশে যদি ইমানকে অনুসরণ করে, তাহলে অবশ্যই সে ব্যক্তি কি করবে, যে তার মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত হবে। অর্থাৎ ইমান একজন মানুষকে মানবিক মূল্যবোধে উজ্জীবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো যে আমরা কাদেরকে ইমানদার বলি। যে ব্যক্তি কুফুরি করে না, যে ব্যক্তি নিফাকি করে না, যে ব্যক্তি শিরকি করে না, অর্থাৎ যে ব্যক্তি কুফর, শিরক, নিফাক থেকে বেঁচে থাকে, এই সমস্ত ব্যক্তিদেরকে আমরা কি বলে থাকি, ইমান দার বা মুমিন বলে থাকি। কেননা মহান আল্লাহ তাআলা যে সমস্ত ব্যক্তি নিফাক করে, মুনাফিকি করে, তাদেরকে মহান আল্লাহ তাআলা মিথ্যাবাদী বলেছেন, তাহলে নিঃসন্দেহে সে ব্যক্তি কি ইমানদার নয়। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিন লাকাযিবুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা হলো কি মিথ্যাবাদী। আবার মহান আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফস, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে, ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া এবং তার প্রবৃত্তি থেকে, তার প্রবৃত্তিকে অনুসরণ করবে না, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার আবাসস্থল হবে কি জান্নাত। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে যদি কোনো ব্যক্তি এই মানবিক মূল্যবোধ বিকাশে ইমানকে অনুসরণ করে, নিঃসন্দেহে সে ব্যক্তি কুফরি, অর্থাৎ কোন ধরনের কুফরি কাজ করবে না, নিফাকি কাজ করবে না, শিরকি কাজ করবে না, আর এগুলো না করার ফলে সে ব্যক্তি স্বাভাবিকভাবেই যে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব, তার মর্যাদা বা তার খ্যাতি কি সে অক্ষুণ্ণ রাখতে পারবে। এজন্য প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই আমরা ইমানের যে মূল কথা
এই মূল কথাগুলোকে আমরা অনুসরণ করব, ইমানের যে মূল কথা তাৎপর্য সেগুলো আমাদের জীবনে ধারণ করব, আর আমরা মানবিক মূল্যবোধ বিকাশের জন্য অবশ্যই কি আমরা ইমানকে অনুসরণ করব, ইমানকে গুরুত্ব আরোপ করব। কেননা একজন প্রকৃত ইমানদারের পক্ষেই মানবিক মূল্যবোধ বিকাশে বা মানবিক মূল্যবোধ জাগ্রত করা সম্ভব। প্রিয় শিক্ষার্থীরা, এজন্য অবশ্যই আমরা কি করব, মানবিক মূল্যবোধ বিকাশে ইমানকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার হিসেবে গ্রহণ করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দীর্ঘ সময় আলোচনা শেষে এ পর্যায়ে তোমাদের জন্য কিছু মূল্যায়নের প্রশ্ন। মূল্যায়নের প্রশ্নে তোমাদের জন্য ক নম্বর রয়েছে, আকাইদ শব্দের অর্থ কি? আকাইদ শব্দের শাব্দিক অর্থ হলো বিশ্বাস, মানা বা বিশ্বাস। খ নম্বর, ইসলাম কাকে বলে? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংজ্ঞাকে যদি আমরা ইসলামের সংজ্ঞায় সংজ্ঞায়িত করি বা রাসূলের হাদিসকে যদি ইসলামের সংজ্ঞায় সংজ্ঞায়িত করি, তাহলে বলা যায় যে এই কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো ইলাহ নেই, সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, হজ পালন করা এবং রমজান মাসে সিয়াম পালন করা, এগুলোকে অনুসরণ করাকে বলা হয় কি, ইসলাম। প্রিয় শিক্ষার্থীরা, গ নম্বরে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম বা জীবন ব্যবস্থা ইসলামই কি, একমাত্র আল্লাহ তাআলার নিকট মনোনীত জীবন ব্যবস্থা। বাণীটি কোন সূরা কত নয়াত? আমরা জানি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান আল্লাহ তাআলা বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, অর্থাৎ আল্লাহ তাআলার নিকট মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। এটি সূরা আলী ইমরান আয়াত নম্বর 19, সূরা আলী ইমরানের আয়াত নম্বর 19, এখানে কি মহান আল্লাহ তাআলা এ উক্তিটি করেছেন। ইমান শব্দটি ঘন বর, ইমান শব্দটি কোন মূল ধাতু থেকে নির্গত? ইমান শব্দটি আমনুন মূল ধাতু থেকে নির্গত। কিয়ামত দিবসে সকল মানুষ কোন ময়দানে একত্রিত হবে? কিয়ামত দিবসে সকল মানুষ হাশরের ময়দানে কি একত্রিত হবে? স্নেহের শিক্ষার্থীরা, আশা করছি তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তরে কি সুন্দরভাবে দিতে সক্ষম হয়েছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দীর্ঘ সময় আমরা আলোচনা করলাম, এ পর্যায়ে বিদায়ের পালা। বিদায়ের আগ মুহূর্তে তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আগামী দিন প্রথম অধ্যায় পাঠ 1-3 অংশের উপর তোমাদের টপলেস 1 বা 1 নেওয়া হবে। অবশ্যই তোমরা এই অংশটুকু বাসায় সুন্দরভাবে অধ্যয়ন করবে, আর যে টপলেসের প্রশ্ন দেওয়া হয়েছে সেই টপলেসটি তোমরা সুন্দরভাবে কমপ্লিট করবে। কেননা যদিও তোমরা বাসায় কমপ্লিট করছো, কিন্তু কোনো সময় কি অজুহাত বা অবহেলা করবে না, কেননা তোমাদের এই অবহেলাই তোমাদের কি ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এজন্য অবশ্যই কি তোমরা প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন কমপ্লিট করবে, প্রত্যেক দিনের টপলেস প্রত্যেক দিনই কমপ্লিট করবে। আশা করছি তোমাদের সফলতা আল্লাহ তাআলা দান করবেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করছি যে মহান আল্লাহ তাআলা যেন আমাদের মাঝ থেকে খুব দ্রুতই এই করোনা নামক মহামারী উঠিয়ে নেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।